আসসালামু আলাইকুম। সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথ ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে, কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য। আল্লাহ তাআলা এটা জানেন। রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে, তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্য যা বিধিবিধান কিংবা সন্তান লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে, তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়, অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। তবে মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থেকো। এই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা, অতএব তোমরা কখনো এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তাঁর যাবতীয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন, যাতে করে তারা এ আলোকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে।